वेलकम टू माय क्लास 10 लाइफ साइंस क्लास आबार आमरा मिलित होलाम जे क्लासटा करार जोनो सेटा होच्छे गमन बा लोकोमोशन आगेओ पढ़िएछि क्लास 10 एर जे फार्स्ट चैप्टरटा छिलो क्लास 10 एर फार्स्ट चैप्टरे आमरा विभिन्न उद्भिदेर चलन सम्बन्धे देखेछिलाम एबार आमरा जे जिनिसटा देखबो सेटा होच्छे प्राणीदेर गमन বেসিক্যালি গমন বা লোকোমোশন বলে দেখো লেখা আছে এখানে আমরা মূলত প্রাণীদের সাড়া প্রদান সম্বন্ধে জানব দেখো গমন আর চলনের মধ্যে আমরা পার্থক্য করতে পেরেছি মেইন ডিফারেন্স ইন বিটুইন লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট আমাদের কিন্তু এটা বেসিক্যালি লোকোমোশন অ্যান্ড মুভমেন্টের ব্যাপার অর্থাৎ একটা জায়গায় দাঁড়িয়ে যদি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা হয় তবে হচ্ছে চলন আর যদি মুভমেন্ট হয় আমি আরও হাইলাইট করে দিচ্ছি এই গমনটাকে মুভমেন্টের পর্যায়ে লেখার জন্য কেন লিখলাম এরকমভাবে কারণ আমরা সকলেই জানি যে গমন বা মুভমেন্ট কিন্তু চলনের ওপর ডিপেন্ডেন্ট অর্থাৎ গমন করতে গেলে কিন্তু চলন ঘটাতেই হবে কারণ চলন মানে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন আর গমন করতে গেলে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনটা করতেই হয় অর্থাৎ মুভমেন্ট অ্যাবসলুটলি ডিপেন্ডস অন লোকোমোশন তাহলে এবার আমরা দেখব যে গমনের বিভিন্ন চালিকা শক্তিগুলি কী কী চালিকা শক্তি বলতে কী বুঝি চালিকা শক্তি বলতে মেনলি যেটা বলা হয় সেটা হচ্ছে মোটিভেশনস বিহাইন্ড লোকোমোশন বা মোটিভেশন বিহাইন্ড মুভমেন্টস আমি আগেও প্রশ্ন বলেছিলাম এই প্রসঙ্গে যে একটা প্রাণী কেন গমন করবে একটা প্রাণী এক জায়গা থেকে কেন আরেক জায়গায় যেতে চাই এই একটা প্রাণীর এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাওয়ার কারণ হল মেনলি চারটে বা চারটে উদ্দেশ্যে দেয়ার আর মেন ফোর অবজেক্টিভস ফর উইচ ওয়ান অর্গানিজম মুভ টু আনাদার প্লেস হ্যাভ টু মুভ আনাদার প্লেস কী ব্যাপার না এক নম্বর হচ্ছে খাদ্য অন্বেষণ তোমরা নিশ্চয়ই জানো যে কোনো প্রাণী একটা জায়গা থেকে একটা জায়গায় স্থান পরিবর্তন করে খাদ্য খোঁজার জন্য অর্থাৎ সার্চিং অফ ফুডস তারপরে কি খাদ্য অন্বেষণ ছাড়াও আমরা আরও একটা জিনিস দেখব যে আশ্রয়স্থল অর্থাৎ নিরাপদ বাসস্থান একটা ওয়েল সিকিউরড হ্যাবিটেট আর কি আর হচ্ছে এই আশ্রয়স্থল ছাড়াও আত্মরক্ষা সেলফ ডিফেন্স প্রে অ্যান্ড প্রেডেটর রিলেশনশিপের ক্ষেত্রে বা খাদ্য এবং খাদকের সম্পর্কের ক্ষেত্রে এটা প্রভূত পরিমাণে দেখা যায় আত্মরক্ষার তাগিদে কিন্তু একটা জীব তার স্থান পরিবর্তন করে অপর একটা স্থানের দিকে গমন করতে বাধ্য আর কি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রজনন বা রিপ্রোডাক্টিভ পারপাস মেটিংয়ের জন্য একটা মেল টাইগার একটা ফিমেল টাইগারের টেরিটরির মধ্যে ঢুকতে পারে অর্থাৎ একটা পুরুষ বাঘ একটা স্ত্রী বাঘের এলাকার মধ্যে ঢুকতে পারে শুধুমাত্র মেটিংয়ের প্রয়োজনে তাহলে প্রজনন বা রিপ্রোডাক্টিভ পারপাসও কিন্তু গমনের মূল উদ্দেশ্যের মধ্যে একটা পড়ে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই প্রসঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন দিতে পারে যেমন আমারও পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট যেমন ধরো আমি বললাম একটি হরিণকে অভয়ারণ্যে রাখা হয়েছে অভয়ারণ্য মানে স্যাংচুয়ারি একটি হরিণকে অভয়ারণ্যে রাখা হয়েছে হরিণটি কী কী কারণে গমন করবে দেখো যেহেতু অভয়ারণ্য বা স্যাংচুয়ারি সেখানে কিন্তু কখনোই হরিণটাকে আত্মরক্ষার প্রয়োজনে কিন্তু গমন করতে হবে না অর্থাৎ সেটা তো নির্ভয়ে বিচরণ করছে কিন্তু খাদ্য অন্বেষণের জন্য তাকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে যেখানে শুধুই হরিণ আছে একটা নির্দিষ্ট স্পিসিস আছে তাহলে সেখানে রিপ্রোডাক্টিভ পারপাস বা প্রজননের জন্য একটা হরিণ আরেকটা হরিণের দিকে পুরুষ হরিণ স্ত্রী হরিণের দিকে এগোতে পারে বা গমন করতে পারে সুতরাং আমরা বলতেই পারি যে খাদ্য অন্বেষণ এবং প্রজনন এই দুটো হচ্ছে অভয়ারণ্যের মধ্যে মেন উদ্দেশ্য কিন্তু কখনোই আত্মরক্ষা বা আশ্রয়স্থল নয় কেন আশ্রয়স্থল নয় কারণ সেটা তো অভয়ারণ্যের মধ্যেই আছে সেই কারণে এরপরে আমরা যে জায়গাটা চলে আসি সেটা হচ্ছে আমি তোমাদের অলরেডি দুটো ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছি গ্রুপে যেখানে দেখবে বিভিন্ন প্রাণীদের নাম তাদের গমন অঙ্গ বা লোকোমোটরি অর্গান এবং তাদের গমন পদ্ধতি বা তাদের মোড অফ লোকোমোশন সেটাকে ক্রিপিং বা ক্রলিং বা সমারসল্টিং বা
সুইমিং যেটাই করো না কেন, সাঁতার কাটা, হামাগুড়ি দেওয়া, অ্যামিবয়েড গমন, ফ্লাজেলিও গমন, সিলিয়ারি গমন, যে কটাকে তোমার সিলেবাসে ইনক্লুড করা হয়েছে আমরা সেইগুলো সম্বন্ধে একটু পড়ে নেব। মাধ্যমিকে তোমাদের শুধুমাত্র প্রাণীদের নাম এবং প্রাণীদের গমনঙ্গের নামই যথেষ্ট, হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে না আলাদা ব্যাপার, কিন্তু মাধ্যমিক ক্ষেত্রে এটাই যথেষ্ট। সুতরাং এটা তোমরা একটু জেনে নাও যে কিভাবে হচ্ছে। তো প্রথমেই আমি চলে আসছি যেটার ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যামিবা। আমরা এই প্রোটোজোয়াটার নাম প্রত্যেকেই শুনেছি, অ্যামিবা বলো বা এন্টামিবা বলো, এগুলো প্রত্যেকেই হচ্ছে প্রোটোজোয়া সার্কোম্যাস্ট্রোপোডা আন্ডারে। এবার দেখো এই অ্যামিবার ক্ষেত্রে আমরা জানি যে এদের কোনো নির্দিষ্ট গমনাঙ্গ থাকে না, বরং তার জায়গায় যেটা থাকে সেটা হচ্ছে ক্ষণপথ, যেটা কিন্তু অস্থায়ী। ক্ষণিকের জন্য যে পথ সৃষ্টি হয়, ক্ষণিকের জন্য যে পথ সৃষ্টি হয় যেটাকে সিউডোপোডিয়া বলা হয়। সিউডো মানে ছদ্দ, পোডিয়া মানে পথ। আমি লিখে দিচ্ছি, দেখো অ্যামিবার ক্ষেত্রে গমনাঙ্গ যেটা সেটা হচ্ছে সিউডোপোডিয়া। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সিউডোপোডিয়া লেখা আছে। সিউডো মানে হলো ছদ্দ, আর পোডিয়া মানে পথ। এটাকে বলা হয় ঘনপথ, অর্থাৎ ক্ষণিকের জন্য যে পথ সৃষ্টি হয়। কিন্তু কিভাবে সৃষ্টি হয়? সাপোজ এইটা হচ্ছে একটা অ্যামিবার দেহ, ইরেগুলার শেপের স্ট্রাকচার, নির্দিষ্ট সাবস্ট্রেটামের ওপরে এই অ্যামিবাটি গমন করবে। অ্যামিবার এই গমন পদ্ধতি উঁচু ক্লাসে পড়বে, বড় ক্লাসে, অনার্স লেভেলে বা কলেজে পড়ানো হয়, সল জেল থিওরি অনুযায়ী এইটা অগ্রসর হয়। অর্থাৎ সল জেল থিওরি অনুযায়ী এটা ব্যাখ্যা করা যায় যে এই অ্যামিবার ভেতরে যে কী ধরনের কী সাইটোপ্লাজমিক পরিবর্তনগুলো হয়। অ্যামিবার ভেতরে, অ্যামিবার যেহেতু একটা এককোষী প্রোটোজোয়া, সুতরাং আমরা বলতেই পারি যে এই এর দেহের মধ্যে সাইটোপ্লাজম আছে। অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে আমরা ভাগ করলে বুঝতে পারবো যে একেবারে পরিধির দিকে, অর্থাৎ এর এই যে উপবৃত্তিগুলো, এর এই যে ধরো এইটা এইটা এইটা, এইগুলোই হচ্ছে ক্ষণপথ। মেনলি এইগুলোই হচ্ছে ক্ষণপথ বা সিউডোপোডিয়া। এই ক্ষণপথগুলো তার অবস্থান মিনিটে মিনিটে চেঞ্জ করছে বা সময় বিশেষে চেঞ্জ করছে। ধরো অ্যামিবাটা যদি এইদিকে যায়, অর্থাৎ এইদিকে যদি মুভ করে, তাহলে আমরা দেখতে পাবো যে অ্যামিবার এই ধরো এই পার্টটা, এই ক্ষণপথটা আস্তে আস্তে সামনের দিকে এরকমভাবে বড় হয়ে যাচ্ছে। কী করে বড় হচ্ছে? না, ভেতর দিকে আছে একেবারে পরিধিস্থ দিকে এক্টোপ্লাজম, আর ভিতরের দিকে এন্ডোপ্লাজম, মানে সেন্ট্রালি যে সাইটোপ্লাজমিক ইনক্লুশনটা আছে সেটার নাম হচ্ছে এন্ডোপ্লাজম। এন্ডো মানে ভিতরের দিক, আর একটো মানে হচ্ছে বাইরের দিক। অর্থাৎ এই পরিধি বরাবর যে সাইটোপ্লাজমিক অংশটা আছে সেটি হচ্ছে এক্টোপ্লাজম, আর পরিধির মধ্যে একবারে সেন্ট্রালি রিজিয়ান, সেন্ট্রাল রিজিয়ানে যেটা আছে সেটা হচ্ছে এন্ডোপ্লাজম। এই সল আর জেল, জেল হচ্ছে জেলিলাইক সাবস্টেন্স আর সল হচ্ছে সলিউড পার্টিকেল। প্রকৃতপক্ষে এই যেমন ধরো হাত, হাতটা আমি যখন এরকম করছি তখন আঙুলগুলো আস্তে আস্তে উপবৃত্তি হিসাবে বেরিয়ে আসছে। তার মানে আঙুলের থেকে যদি স্রোত বয়ে যায় জেলিলাইক সাবস্টেন্সটা, ধরো আমি এরকমভাবে বলছি যে এই যেটা ক্ষণপথ অগ্রসর হলো, এখানকার জেলিলাইক সাবস্টেন্সটা সব এইদিকে এগিয়ে এলো, তাই এটা বাধ্য হলো উপবৃত্তিটা তৈরি হতে। ঠিক তার পেছন পেছনে আমরা দেখব সলিউড পার্টিকল, অর্থাৎ তার এটাকে অ্যারেস্ট করার জন্য বা এটাকে নির্দিষ্ট জায়গায় রাখবার জন্য পিছন দিকে সলিউড পার্টিকলটা আস্তে আস্তে এগিয়ে এলো। তাহলে প্রথমে জেলটা এগিয়ে এলো, তারপর এটাকে পারমানেন্ট করার জন্য, এটাকে নির্দিষ্ট সাবস্ট্রেটামের সাথে ধরে রাখবার জন্য হয়তো কোনো কঠিন বস্তু, ধরো এখানে সপোজ একটা পাথর রাখা আছে, এই পাথরের গায়ে রাখবার জন্য এর গায়ে প্রথমে লাগলো, এবং এই কঠিন সাবস্ট্রেটামটাকে ধরে বা কঠিন বস্তুটাকে আশ্রয় করে এর সমস্ত জেলিলাইক সাবস্টেন্সটা আগে বৃদ্ধি পেলো, তারপরে সলিড পার্টিকেলটা বৃদ্ধি পেয়ে এই জায়গাটা পুরো অ্যারেস্ট করে রাখলো, অর্থাৎ তাকে পিছনে আর ফিরতে দিল না। ঠিক জেলি লাইক সাবস্টেন্স, জেলি যেমন একটা দিকে বা তরলের মতো অর্ধ তরল বা সেমি লিকুইড সাবস্টেন্স যেমন প্রবাহিত হয় ঠিক তেমনিভাবে, আর ঠিক একইভাবে পিছনের দিকে দেখো, এটা যখন এরম ছিল এটা আস্তে আস্তে সরে এলো পিছন দিক থেকে। কারণ কি? এই উপবৃত্তিটাই সামনের দিকে, জেলি লাইক সাবস্টেন্সের অ্যামাউন্টটা তো ফিক্সড, সুতরাং ওটা যখন সামনের দিকে চলে গেছে ঠিক জেলির পাউচের মতো, তাহলে পিছন দিকটাও আস্তে আস্তে সামনের দিকে চলে যাবে। ওই জন্য তার পরবর্তী পদক্ষেপে আমরা দেখব এটা আস্তে আস্তে এইরকমভাবে পিছিয়ে এলো, এইভাবে এই স্থান থেকে আস্তে আস্তে এটা এই দিকে সরে এলো, এইভাবে এক স্থান থেকে এক স্থানে মুভ করতে পারে। এটাকে বলা হয় অ্যামিবয়েড গমন বা অ্যামিবয়েড গতি। এই অ্যামিবয়েড গতি কিন্তু আমাদের শরীরে
শ্বেত রক্তকণিকা ক্ষেত্র দেখা যায়, বা আমরা বলতে পারি স্পঞ্জের অ্যামিবোসাইট সেল আছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাই। সুতরাং এই সলচেল থিওরির মাধ্যমে অ্যামিবার এই মুভমেন্টটাকে ব্যাখ্যা করা সম্ভব। এরপরে আমি যেটার ক্ষেত্রে চলে আসব সেটা হচ্ছে অবশ্যই আমাদের অতি পরিচিত প্যারামেশিয়াম। প্যারামেশিয়ামের দেহটাকে কী নাম দেখতে না, এটাকে বলা হয় স্লিপার অ্যানিমাল থিওরি। পরবর্তীকালে সায়েন্স নিয়ে বায়োলজি নিয়ে পড়লে জানতে পারবে এটাকে জুতোর মতো দেখতে, এবং এর সারা গায়ে যে রোয়া রোয়া অনুদৈর্ঘ্য সারিতে বিন্যস্ত লংগিটিউডালি যে অ্যারেঞ্জ করা আছে এগুলোকে বলা হয় সিলিয়া, অর্থাৎ এটা হচ্ছে সিলিয়েটেড অর্গানিজম। এই সিলিয়া কী করছে না, লোকোমোশনে সাহায্য করছে। কীরকমভাবে সাহায্য করে, ঠিক যেন মনে হচ্ছে নৌকার দাঁড় বা নৌকার হালের মতো। নৌকার হাল যেরকম একটা দিকে এরকমভাবে চালানো হয় এবং সেই দিকে নৌকাটা অগ্রসর হয়, আবার পেছানো হলেও ঠিক এরকমভাবে উল্টো দিক থেকে চালানো হয়, ঠিক নৌকার হালের মতো হচ্ছে এর স্ট্রাকচারটা। এই সিলিয়ার যে আন্দোলনটা, সিলিয়ার যে গতি বা সিলিয়ারই গতিটা, সেই নৌকার হালের মতো কাজ করে। অর্থাৎ এর অনুদৈর্ঘ্য বিস্তার, এর সাথে অনুদৈর্ঘ্য পেশি যুক্ত আছে, অনুদৈর্ঘ্য পেশির মাধ্যমে কী করে এ আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকে, এবং জিগজ্যাগ বেতে অগ্রসর হতে পারে বলতে আস্তে আস্তে পাল্টি খায়, এরকম আছে আস্তে আস্তে এরকম হলো তারপর আবার এরকম হলো। অর্থাৎ যেদিকে হালটা কাজ করছে সিলিয়ারি গতিটা ঠিক এরকমভাবে একদিক থেকে আরেক দিকে একসাথে আন্দোলিত হয়, এটাকে বলা হয় সিলিয়ারি গতি। কোথায় কার ক্ষেত্রে দেখা যায়, প্যারামেশিয়ামের ক্ষেত্রে দেখা যায়। প্যারামেশিয়াম ছাড়াও আরও কিছু মাইক্রো অর্গানিজম আছে যাদের ক্ষেত্রে এই ধরনের সিলিয়েটেড অর্গান দেখা যায়। তো যাই হোক, আমি তাহলে বলে দিলাম যে প্যারামেশিয়ামের ক্ষেত্রে এটা কীভাবে দেখা যায় না, সিলিয়ারি রং হিসাবে দেখা যায়, এবং সিলিয়া যে অনুদৈর্ঘ্য সারিতে সজ্জিত থাকে এটা সাঁতার কাটার সময় নৌকার দাঁড়ের মতো কাজ করে, এবং একযোগে পুরো সিনক্রোনাস প্যাটার্ন, এটাকে আমরা বলতে পারি ইট অ্যাক্টস অ্যাজ এ সিনক্রোনাস প্যাটার্ন। ওই যে নাচের ছন্দের মতো একবার এইদিকে একবার এইদিকে এরকমভাবে মুভমেন্ট করতে থাকে। এছাড়াও যেটা দেখা যায় পৃথক বৈশিষ্ট্য, যে যখনই সিলিয়াগুলো নৌকার দ্বারের মতো একযোগে ধরো অগ্রভাগ থেকে সামনের দিকে ধরো এগোচ্ছে, এটা এইদিকে ধরো এগোচ্ছে, তাহলে কী হচ্ছে না, অগ্রভাগ থেকে পশ্চাৎ ভাগের দিকে যখনই সিলিয়াগুলো আন্দোলিত হচ্ছে তখন সেটা সামনের দিকে এগোতে থাকছে। অর্থাৎ আমরা বলতে পারি এই দিক থেকে যখন সিলিয়াগুলো এরকমভাবে নিচের দিকে নেমে যায় তখন প্যারামেশিয়ামটা আস্তে আস্তে সামনের দিকে এবং অগ্রমুখে সঞ্চালিত হয়, আবার ঠিক পিছন দিকে যখন যাওয়ার থাকে তখন এইগুলো আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকে, মানে যেদিকে গমন করবে তার বিপরীত দিকে হচ্ছে সিলিয়ারি গতিটা কন্ডাক্টেড হবে। এটাই হচ্ছে মেন ব্যাপার প্যারামেশিয়ামের ক্ষেত্রে। এরপরে আমি অবশ্যই যে জায়গাটা চলে আসবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের ইউক্লিনার। ইউক্লিনার ক্ষেত্রে চাবুকের মতো একটা অর্গান থাকে, সিলিয়া দেখো সংখ্যায় অনেক হয়, এবং সিলিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে মেটাক্রোনাল রিদম। মেটাক্রোনাল রিদম নৌকার হালের মতো কাজ করে। হুইপ লাইক স্ট্রাকচার যেটাকে বলা হয় ফ্লাজেলা, এটাকে বলা হয় ফ্লাজেলা। যেমন আমি বললাম এটার ক্ষেত্রে হচ্ছে প্যারামেশিয়াম, এটার ক্ষেত্রে হচ্ছে তোমার প্যারামেশিয়াম, নিশ্চয়ই বুঝতে পারছো প্রত্যেকে, আর এটার ক্ষেত্রে হচ্ছে ইউক্লিনা। ইউক্লিনোফাইটসের মধ্যে পড়ে, ফটোসিনথেটিক অ্যালগির মধ্যে ধরা যেতে পারে। আর এই যে ফ্লাজেলা এর থাকছে এটা হচ্ছে বিপ লাইক স্ট্রাকচার, এরও গতিটা খানিকটা ওই চাবুকের মতো, অর্থাৎ পিছন থেকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসে। এর গতিটাকে যদি ব্যাখ্যা করতে হয় আমরা এরকমভাবে বলতে পারি যে এই ইউক্লিনার ক্ষেত্রে যেটা ফ্লাজেলিও গমন, এর গমনপথ থেকে বলা হয় ফ্লাজেলিও গমন, এবং নৌকার দ্বারের মতো এও কাজ করে, সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। ফ্লাজেলাম যখন প্রতিবার চালনা করা হচ্ছে তখন দেখা যায় যে এরা পিছন থেকে তীর্যকভাবে আছড়ে পড়ছে, অপলিকলি আছড়ে পড়ছে, এবং তখন ইউক্লিনারটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে খানিকটা ওই এটাও নাচের ছন্দের মতো, একদিকে আস্তে 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 এরকম হয়, আবার আস্তে 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 এরকম হয়। তাহলে এইটা হচ্ছে ইউক্লিনার হচ্ছে প্লাজেলার সাহায্যে গমন করে। এরপরে আমরা যে জায়গাটা চলে আসছি আমাদের অতি পরিচিত, সেটা হচ্ছে কি না, মাছের গমন। আমরা প্রত্যেকে জানি মাছের গমনের ক্ষেত্রে কিন্তু একটা নয় বরং একাধিক স্ট্রাকচার আছে যারা কিন্তু কী করে না, মাছের গমনে সাহায্য করে। মাছের গমনের জন্য আমরা দেখব একেবারে মাছের মাঝখানে যে নমনীয় মেরুদণ্ড আছে তার দুদিকে
ভি আকৃতির পেশি আছে, সেই ভি আকৃতির পেশিকে বলা হচ্ছে কি না মায়াটম পেশি, যেটার সংকোচন এবং প্রসারণ বা কন্ট্রাকশন রিল্যাক্সেশনের মাধ্যমে, সংকোচন প্রসারণের মাধ্যমে, আন্দোলিত আন্দোলনের মাধ্যমে এক ধার থেকে আরেক দিকে সেটি প্রবাহিত হয়। এবং এর যে ঘাত অর্থাৎ যে স্ট্রোকটা দেয় সেটা কিন্তু তরঙ্গায়িত অর্থাৎ ওয়েভি অ্যাপিয়ারেন্স সৃষ্টি করে। ওয়েভি অ্যাপিয়ারেন্সের মাধ্যমে এই মায়াটম পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে কিন্তু মাছ এগিয়ে যেতে পারে। অবশ্যই প্রশ্ন লিখে রাখবে যে মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা, মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা। দেখো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো মায়াটম পেশিকে কিন্তু ইংরাজির ভি শেপড, ভি শেপড দেখতে, এই ভি শেপেটের মায়াটম মাসেল কোথায় আছে না নমনীয় মেরুদণ্ডে দুপাশে বিন্যস্ত, এবং পেশি দ্বারা সুন্দরভাবে ওই তোমার টেন্ডন বা কন্ড্র দ্বারা মাছের ক্ষেত্রে, মাছ যেহেতু মেরুদণ্ডী প্রাণী বা ভার্টিব্রেট অ্যানিমাল তাই মাছের ক্ষেত্রে এটা আমরা দেখতে পারি যে সুন্দরভাবে সুবিন্যস্ত। এই মাছের ক্ষেত্রে শুধু তো মায়াটম পেশি যে সাহায্য করে তা তো নয়, তা মায়াটম পেশি কী করে না জলের মধ্যে ঘাত সৃষ্টি করে, স্ট্রোক সৃষ্টি করে, এবং মাছের দেহের পুরো মাছের দেহটা হচ্ছে মাকু আকৃতি মানে স্পিন্ডেল শেপ। এই স্পিন্ডেল শেপ স্ট্রাকচারের মধ্যে দেখা যায় যে এর সংকোচন এবং প্রসারণের মাধ্যমে মাছ আস্তে আস্তে জিগজ্যাগ বেঁধে সামনের দিকে এগোতে পারে। এখানেও খানিকটা সেই নৌকার হাল বা নৌকার দ্বারের মতো কাজ করে। আমি ব্যাখ্যা করছি মাছের অন্যান্য গমনাঙ্গগুলো, স্পেশাল গমনাঙ্গগুলো যেটা মেন গমনাঙ্গ, তখনই আমি এটা ব্যাখ্যা করবো যে কীভাবে আন্দোলনের মাধ্যমে মাছ সামনে যেতে পারে। যাই হোক, মাছের যে স্পেশাল এই লোকোমোটরি অর্গান সেটা হচ্ছে যেটা সন্তরণে সাহায্য করে সেটা কী না সেটা হচ্ছে পাখনা। মাছের পাখনার রেসপেক্টে আবার দুভাগে ভাগ করা যায় মাছকে, কীরকম না আমরা ক্লাস নাইনে পড়ে এসেছি, একটা হচ্ছে অস্থি বিশিষ্ট মাছ বা অস্টেকথেস, একটা হচ্ছে অস্থি বিশিষ্ট মাছ, একটা হচ্ছে অস্থি বিশিষ্ট মাছ, আর একটা হচ্ছে তরুণাস্থি বিশিষ্ট মাছ। তাহলে এখানে লক্ষ্য করো অস্থি বিশিষ্ট হচ্ছে অস্টিকথিস আর তরুণাস্থি বিশিষ্ট হচ্ছে কনব্রিকথিস। এই অস্থি বিশিষ্ট মাছেদের ক্ষেত্রে টোটাল পাখনার সংখ্যা কিন্তু 7টি, কিন্তু তরুণাস্থি বিশিষ্ট মাছ যেমন হাঙর বা স্পোলিডন সোরাপয়া তার ক্ষেত্রে কিন্তু 5টা আছে। এখানে ডিফারেন্স অবশ্যই আছে এবং পাখনার স্ট্রাকচারও সর্বোপরি ডিফারেন্স আছে। কী ডিফারেন্স আছে? পাখনার স্ট্রাকচার যদি আমরা দেখি বা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে মাছের যে পাখনা ওপর দিকে আছে অবশ্যই কি না পৃষ্ঠ পাখনা, মাছের ওপর দিকে আছে পৃষ্ঠ পাখনা, এবং নিচের দিকে ঠিক এই রকম জায়গাটা আছে বক্ষ পাখনা, আর ঠিক তার বক্ষ পাখনার পিছনেই আছে হচ্ছে কি না শ্রোণী পাখনা, অর্থাৎ পেক্টোরাল অ্যান্ড পেলভিক গার্ডেন যেরকম থাকে ঠিক পেট্রোল অ্যান্ড পেলভিক ফিন, এখানে পেট্রোল এবং পেলভিক ফিন, ফিন মানে হচ্ছে পাখনা। হ্যাঁ, এরপরে আমরা কী দেখছি না ওপরের দিকটা তো পৃষ্ঠ পাখনা, আর এইটা কি এটা হচ্ছে ল্যাজ, ল্যাজটা কি ল্যাজটা হচ্ছে অবশ্যই তুচ্ছ পাখনা। আর একটা জিনিস আছে সেটাকে অবশ্যই আমরা কি বলবো না পায়ু পাখনা। মাছের ল্যাজটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে এটা অস্টিকথিসদের ক্ষেত্রে এইরকম টাইপের স্ট্রাকচারটা হয়, এবং এই মাছের প্রত্যেকটা পাখনার ক্ষেত্রে এরকমভাবে নৌকার সেই দাঁড় বা পালতোলা নৌকার সেই ইয়ের মতো একটা করে স্ট্রাকচার থাকে। এগুলো হচ্ছে রশ্মি বিশিষ্ট বা ফিন রেজ বলা হয়। যে সকল জলচর প্রাণীর এই পাখনা রশ্মি আছে তারাই শুধু মাছ। যদি তোমাদের জিজ্ঞেস করা হয় যে মাছ কি, তুমি যদি বলো যে যারা জলে চলে তারা মাছ, তাহলে কিন্তু অ্যান্সারটা সম্পূর্ণ ভুল। অর্থাৎ যে সকল মুখ্য জলচর প্রাণী যারা মেনলি হচ্ছে অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন রপ্ত করেছে, তাদের শুধুমাত্র যাদের ওই পাখনা রশ্মি বা ফিন রেজ আছে, এটাই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার, যেটা অবশ্যই হায়ার ক্লাসে বা হায়ার লেভেলেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল, অর্থাৎ কলেজ লেভেলে গেলেও তোমরা একই জিনিস বুঝতে পারো। তাহলে আমরা যদি পাখনার সংখ্যাগুলো বা পাখনার অ্যারেঞ্জমেন্ট বা পাখনার বিভিন্ন প্রকারভেদগুলো দেখি তাহলে আমরা কী কী পাবো না একদিকে পাচ্ছি হচ্ছে বক্ষ পাখনা, তারপরে পাচ্ছি হচ্ছে শ্রোণী পাখনা, তারপরে পাচ্ছি হচ্ছে পৃষ্ঠ পাখনা, তারপরে পাচ্ছি হচ্ছে পায়ু পাখনা,
আর তারপরে পাচ্ছি হচ্ছে পুচ্ছ পাখনা। সুতরাং আমি দরকারে ওপর দিকে লিখে দিচ্ছি যাতে সবাই দেখতে পায়, যাতে তোমরা সবাই দেখতে পাও আমি দরকারে ওপর দিকটা লিখে দিচ্ছি। তোমরা এরকম একটা চার্ট করেই নিতে পারো, পাখনা সংখ্যা কাজ, কারণ মাধ্যমিক পরীক্ষায় যে কোনো পাখনা তুলে ধরে, অর্থাৎ পায়ু পাখনা বা পৃষ্ঠ পাখনা বা তোমার বক্ষ পাখনা, পেক্টোরাল পেলভিক ফিন, এগুলো তুলে ধরে হয়তো বলতে পারে এদের কাজগুলো উল্লেখ কর। তো পাখনার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি না, মেনলি প্রথমে হচ্ছে বক্ষ পাখনা, তারপরে হচ্ছে শ্রোণী পাখনা, পেক্টোরাল পেলভিক, প্রথমটা পেক্টোরাল, তারপর একটা পেলভিক, তারপরটা কি, তারপরটা হচ্ছে পৃষ্ঠ পাখনা ডর্সাল ফিন, তারপরে হচ্ছে পুচ্ছ পাখনা যেটা কডাল ফিন, একবারে লেজের দিকে পুচ্ছ পাখনা, এটা হচ্ছে কডাল, এটা হচ্ছে ডর্সাল, এটা হচ্ছে পেলভিক, এটা হচ্ছে পেক্টোরাল, আর লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ পায়ু পাখনা, যার কাজ সেইভাবে নেই, এটা হচ্ছে অ্যানাল ফিন বলা হয়, এর কাজ সেইভাবে পাওয়া যায় না, শুধু প্রজননের ক্ষেত্রে এটা হেল্প করে। সংখ্যাগুলো যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো এবং বুঝতে পারবো বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা কিন্তু এক জোড়া করে আছে, অর্থাৎ পেয়ার, অর্থাৎ এখানে দুটো এখানে দুটো, এখানে তাহলে দুটো হলো, এখানে দুটো হলো। পৃষ্ঠ পাখনা কটা না, একটা। উচ্চ পাখনা কটা, একটা। পায়ু পাখনা কটা, একটা। তাহলে টোটাল হলো দেখো সাতখানা, তাহলে পরিষ্কার বোঝা গেল যে অস্টিথিসদের ক্ষেত্রে টোটাল সাতখানা পাখনা আছে এবং প্রত্যেকটা পাখনা কিন্তু রশ্মি বিশিষ্ট পাখনা। আর কাজের ক্ষেত্রে কী হবে, কাজের ক্ষেত্রে বক্ষ পাখনা শ্রোণী পাখনার কাজ কিন্তু একই, কি না, জলের মধ্যে মাছকে ওঠা নামা করতে সাহায্য করে, অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস করতে সাহায্য করে জলের মধ্যে অ্যাকোয়াটিক মিডিয়ামে, এছাড়া আর কি করে না, মাছকে ভেসে থাকতে সাহায্য করে। তাহলে দুটো কাজ অবশ্যই মাথায় রাখবে, দুটো কাজ, একটা হচ্ছে জলে ওঠা নামা করতে সাহায্য করে আর ভেসে থাকতে সাহায্য করে, আর ভেসে থাকতে সাহায্য করে, এই দুটোর ক্ষেত্রে কিন্তু এক সেম ফাংশন। পৃষ্ঠ পাখনার ক্ষেত্রে কিন্তু ফাংশনটা একটু আলাদা, এটা হচ্ছে জলের বাধা কাটিয়ে সাঁতার কাটতে সাহায্য করে, জলের বাধা কাটিয়ে সন্তরণে সাহায্য করে, অর্থাৎ সুইমিংয়ে হেল্প করে। তারপরে কি, তারপরে হচ্ছে পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা গমনের সময় জলের মধ্যে দিয়ে যাওয়ার সময় দিক পরিবর্তনে কাজ করে, এটা কিন্তু আসে মাধ্যমিক পরীক্ষা, এবং হালের মতো কাজ করে নৌকার, গমনের সময় দিক পরিবর্তন করে, দিক পরিবর্তন, দিক পরিবর্তন করতে সাহায্য করে। আর পায়ু পাখনা মেনলি বলতে পারো, বইতে লেখা নেই যদিও তোমায় বলে দিচ্ছি, প্রজননে সাহায্য করে, ইট হেল্পস ইন রিপ্রোডাক্টিভ পারপাস, ওভা বা এগুলোকে রিলিজ করতে, কারণ আমরা জানি মাছের ক্ষেত্রে কী হয় না, এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, অর্থাৎ মাছের ক্ষেত্রে বহির্নিষেক দেখা যায়, তাই জলের মধ্যে শুক্রাণু বা ডিম্বাণুর বহিষ্ক্রমণে বা নিষ্ক্রমণে সাহায্য করে এই তোমার পায়ু পাখনা। তো যাই হোক, মাছের ক্ষেত্রে পাখনাগুলো তার নির্দিষ্ট ভূমিকা আছে, মায়াটম পেশির ভূমিকা একটু আগে বলে দিলাম, তাহলে মাছ সাঁতার দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে গমন করতে পারে। এরপরে আমরা যে জায়গাটা চলে আসছি সেটা হচ্ছে মাছের গমকৌশল, তো মোটামুটি বলে দিলাম যে আন্দোলনের মাধ্যমে ইয়ে করে, এবার চলে আসছি অ্যাবিস। আচ্ছা, মাছের ক্ষেত্রে কথা প্রসঙ্গে বলতে গিয়ে আমি একবার বললাম, নিশ্চয়ই খেয়াল করেছো তোমরা, যে মুখ্য জলচর প্রাণী, তাহলে গৌণ জলচর প্রাণী কারা, না যাদের জন্ম থেকে তারা জলে নয়, তারা কখনো সখনো জলে যায়, আমরা বলতে পারি ব্যাঙের কথা, আমরা বলতে পারি কিছু রেপটাইলস বা সরীসৃপের কথা, যারা সর্বদা জলের মধ্যে থাকে না কিন্তু জননের পারপাসেও বা এমনি সাধারণত গমনের জন্যও তারা জলের মধ্যে সন্তরণশীল। আমি যদি হাঁসের কথাও বলি সেটাও আমি বলতে পারি, লিপ্ত পদের সাহায্যে
তারা কি করে না ওয়েভ ফিটের সাহায্যে তারা জলের মধ্যে দিয়ে গমন করতে পারে বা লোকোমোশন করতে পারে মুভমেন্ট করতে পারে সুতরাং তাদের স্পেশালাইজড স্ট্রাকচার তৈরি হয়েছে এবং বেশ কিছু মাছ আছে যেমন আমি বলতে পারি উরুক্কু মাছ বা এক্সোসিটাস ফিশ এই এক্সোসিটাস ফিশ বা উরুক্কু মাছ কি করে না জলের মধ্যে মাছের মতো ঠিক এগোয় না লাফিয়ে লাফিয়ে অর্থাৎ খানিকটা জলের মধ্যে আবার লাফিয়ে আরেকটা জায়গায় পড়ে এইগুলো কিন্তু গৌণ জলচর প্রাণীর মধ্যে পড়ে অর্থাৎ এরা কিন্তু সেকেন্ডারি অ্যাকোয়াটিক অ্যানিমালস এরা কিন্তু মুখ্য বা প্রাইমারি নয় প্রাইমারি যারা তাদের জন্ম হয়েছে জলে আর সাঁতারও কাটছে জলে মৃত্যু হবে সেই জলে স্বাভাবিকভাবে আর গৌণ জলচর প্রাণী কারা না যাদের সর্বদা ওই অ্যাকোয়াটিক সিস্টেমটাকে ব্যবহার করে না বায়ু থেকে অক্সিজেন নিয়েও তারা শ্বাসকার্য চালায় এ প্রসঙ্গে তোমরা জানো ক্লাস নাইনও পড়ে এসছো যাদের অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে সেই মাছগুলো আবার বায়ু থেকেও অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে অ্যাক্সেসারি রেসপিরেটরি অর্গানের সাহায্যে তারা নিজেদের শ্বাসকার্য বা রেসপিরেশন চালাতে পারে যেমন জিওল ফিশ যেগুলো আর কি কই মাগুর শিঙি এইগুলোকে বলা হয় অতিরিক্ত শ্বাসযন্ত্র সম্পন্নকারী মাছ এক্ষেত্রে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে মাছেদের ক্ষেত্রে যেমন মুখ্য এবং গৌণ জলচর প্রাণীর আমরা কথা উল্লেখ করলাম ঠিক তেমনিভাবে আমরা উল্লেখ করব যে খেচর প্রাণী বা যাদের ভোলান্ট অ্যাডাপ্টেশন মানে যারা খেয়ে ক কথাটা করতে গেছে আকাশ আর চর কথাটা করতে গেছে অর্থাৎ আকাশে যারা চড়ে তার মানে কারা তার মানে হচ্ছে পাখি তার মানে হচ্ছে আকাশে যারা উঠতে পারে তার মানে খেচর প্রাণী মানে হচ্ছে যারা উড্ডয়নে সক্ষম যাদের ডানা আছে এবং যারা বেসিক্যালি ওড়াটাই হচ্ছে যাদের গমনের একমাত্র পদ্ধতি তাদেরকে আমি বলবো কি না মুখ্য খেচর প্রাণী প্রাইমারি ভোলান্ট অ্যাডাপটিভ অ্যানিমাল বা প্রাইমারি ভোলান্টস বলতে পারি কিন্তু তাহলে মুখ্য খেচর প্রাণী যদি হয় তাহলে গৌণ খেচর প্রাণী আছে হ্যাঁ আছে উরুক্কু গিরগিটি ওই একই ব্যাপার লাফিয়ে লাফিয়ে চলে ঠিক সেরকমভাবে তাহলে আমরা বলতে পারি যে খেচর প্রাণীদের কী কী বৈশিষ্ট্য দেখা যাবে দেখো খেচর প্রাণী হোক বা মুখ্য জলচর প্রাণী হোক এদের দুজনের মধ্যে কিন্তু একটা মারাত্মক সিমিলারিটি আছে সে কী সিমিলারিটি না দুজনের বডি শেপ যদি লক্ষ্য করো একটা পায়রা বা পাখির যদি বডি শেপ লক্ষ্য করো দেখবে মাকু টাইপের মানে মাছের মধ্যে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে একটা স্পিন্ডেল শেপ স্ট্রাকচার যদি একটা কাল্পনিকভাবে ধরো তাহলে ঠিক দেখবে পাখির মুখের কাছটা একটু সরু পেটের কাছটা একটু মোটা আবার লেজের কাছটা সরু এসেছে অর্থাৎ স্পিন্ডেল শেপ এটা কিন্তু ফিজিক্সের একটা মারাত্মক জিনিসকে প্রমাণ করে অর্থাৎ এই স্পিন্ডেল শেপড স্ট্রাকচার কিন্তু বায়ু বলো বা জল বলো এদেরকে কাটিয়ে এগোতে পারে ফ্রিকশনটা অনেকটা কম হয় সেই জন্য এদের বডি স্ট্রাকচার এরকম এবং এটা সুইফট রানার সেটা সে অ্যাকোয়াটিক সিস্টেমের মধ্যে হলেও হতে পারে আবার সেটা খেচর বা ভোলান্ট অ্যাডাপ্টেশনের মধ্যেও হলেও হতে পারে তাহলে এবার আমরা যেটা দেখছি যে এই যে ধরো যেটা আমি বললাম যে পাখিদের ক্ষেত্রে তাহলে মেনলি কি অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে পাখিদের ডানাটা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে একেবারে ডানার যে পালকগুলো আছে সেই ডানার পালকগুলো একরকমভাবে এরকমভাবে স্ট্রাকচারটা আছে আর লেজের যে পালকগুলো আছে সেইগুলো স্ট্রাকচারটা আবার একটু অন্য ধরনের তাহলে পাখির ডানায় এক ধরনের পালক আছে আর তোমার লেজে আরেক ধরনের পালক আছে এবং এখানে অবশ্যই উল্লেখ্য যে এই যে ডানার যে পালক এই ডানার পালকগুলোকে কী বলছে না রেমিজেস অর্থাৎ পাখির যে ডানার পালক তাকে বলছে রেমিজেস আর যে পুচ্ছ পালক অর্থাৎ লেজের দিকে পালক তাকে বলছে রেকট্রিসেস তোমরা প্রশ্ন লিখে রাখবে রেমিজেস আর রেকট্রিসেস কী রেমিজেস আর রেকট্রিসেস কী রেমিজেস হচ্ছে ডানার পালক আর রেকট্রিসেস হচ্ছে পুচ্ছ পালক বা পায়রার বা পাখিদের যে লেজের পালক এই যে রেমিজেস আমি বলছি এই রেমিজেস সংখ্যায় কটা রেমিজেস সংখ্যায় হচ্ছে 23টা মাথায় রাখবে বহু স্কুলের পরীক্ষা দেয় এটার সংখ্যা হচ্ছে 23টা আর এটার সংখ্যা রেকট্রিসের সংখ্যা হচ্ছে তিন জোড়া মানে কটা না সরি তিন জোড়া বলছি ছয় জোড়া মানে কটা মানে 12টা অর্থাৎ আমরা বলতে পারি যে রেকট্রিসের সংখ্যা হচ্ছে 12টা এবং রেমিজেসের সংখ্যা হচ্ছে 23টা তাহলে এই রেমিজেস আর রেকট্রিসেস কি আলাদা আলাদা কাজে সাহায্য করে হ্যাঁ রেমিজেস যে কাজে সাহায্য করে রেকট্রিসেস কিন্তু সেই কাজে সাহায্য করে না তার আগে বুঝতে হবে যে এই পাখির উড্ডয়নের জন্য তো অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে
অগ্রপথ আমাদের যেমন দুটো হাত আছে দুটো পা আছে গমনের জন্য, কিন্তু পাখিদের তো আর ওই রকম নেই। পাখিদের ক্ষেত্রে কী হচ্ছে, অগ্রপথটাই বলা হচ্ছে ইট মডিফাইড ইনটু উইংস। তাহলে এই যে পাখিদের যে দুদিকে দুটো ডানা বড় বড়, সেই ডানাগুলোর স্ট্রাকচারটা কীরকম, ডানা স্ট্রাকচারটা হচ্ছে যে বাইরের দিকে হচ্ছে প্রশস্ত হয়ে গেছে, আর যার সাথে লেগে আছে, কার সাথে লেগে আছে, না অস্থির সাথে লেগে আছে, অস্থি বা বোনের সাথে যে যার দ্বারা যুক্ত থাকে সেটা হচ্ছে লিগামেন্ট। মাথায় রাখবে মানুষের ক্ষেত্রে দুটো অস্থির মধ্যে বা দুটো বোনের মধ্যে যার দ্বারা সংযুক্ত থাকে সেটা কি, সেটা হচ্ছে লিগামেন্ট। আর যখনই সেটা দুটো অস্থি যখন পেশির সাথে অর্থাৎ পায়রার দেহের গমনে সাহায্যকারী যে পেশি সমূহ আছে আমি বলে দেবো সেগুলো পরীক্ষায় আসে, তার সাথে যখন সংযুক্ত থাকছে সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে টেন্ডন। অর্থাৎ তোমরা খাতায় প্রশ্ন লিখে রাখবে লিগামেন্ট কি, লিগামেন্ট কি আর টেন্ডন কি। লিগামেন্ট কি বললাম, দুটো অস্থির মধ্যে যে সংযোগ রক্ষাকারী অংশ সেটাকে বলা হচ্ছে লিগামেন্ট। আর টেন্ডন কি, টেন্ডন হচ্ছে অস্থির সাথে পেশি, বোনের সাথে মাসেলের যে তোমার সংযোগ রক্ষাকারী অংশ অর্থাৎ টেন্ডন বা কন্ড্রা বলা হয়। এরপরে আমরা যেটা দেখছি যে এই লিগামেন্ট এবং টেন্ডন দ্বারা তো অস্থি এবং পেশির সাথে সংযুক্ত থাকছে ডানা, কিন্তু আমরা একটা কথা বলতে পারি যে এই যে ধরো পায়রার যে পেশি সমূহ বা পাখির যে পেশি সমূহ যেটা কিনা গমনে সাহায্য করছে, গমনে সাহায্যকারী এই পেশি সমূহগুলোর নাম কি কি এটা পরীক্ষায় কিন্তু দেয়। আমি লিখে দিচ্ছি, গমনে সাহায্যকারী পাখির তিনটে মূলত পেশি আছে, কি কি, একটা হচ্ছে পেক্টোরালিস মেজর, তারপরে হচ্ছে পেক্টোরালিস মাইনর, এবং তারপরে হচ্ছে কোরাকোব্র্যাকিয়ালিস। পায়রার বক্ষদেশের এই কোরাকোব্র্যাকিয়ালিস পেশিটি কিন্তু খানিকটা স্টার্নাম কিলের সাথে যুক্ত এবং নৌকার ওই শেপ যে বোট শেপ যে স্ট্রাকচারটা হয় ঠিক সেরকম, মানে খুব অদ্ভুত দেখতে, হ্যাঁ এরকম টাইপের নৌকার এই স্ট্রাকচারটার মতো মেনলি দেখতে হয় এই কোরাকোব্র্যাকিয়ালিসের যে অংশটা। আর পেট্রোলিস মেজর এবং পেট্রোলিস মাইনারের যে ব্যাপারটা এটা কীরকম, না পেট্রোলিস মেজর এবং পেট্রোলিস মাইনার দুটোই ডানার সাথে সংযুক্ত পেশি সমূহ, কিন্তু কোরাকোব্র্যাকিয়ালিস নয়। যদি বলে ডানার সাথে সংযুক্ত পেশি সমূহের নাম উল্লেখ করো তাহলে বলতে হবে পেট্রোলিস মেজর এবং পেট্রোলিস মাইনার। আর স্টার্নাম কিলোস্থির সাথে দেখতে পাবো আমরা যে মেনলি ওই কিলোস্থির সাথে কোরাকোব্র্যাকিয়ালিস, কিলোস্থির সাথে কোরাকোব্র্যাকিয়ালিস। এইবার দেখো এই পেট্রোলিস মেজর আর পেট্রোলিস মাইনার কীভাবে কাজ হয়। পাখি এই আমার হাতটা যদি ডানা হয়, পাখির ডানা এয়ারোডাইনামিক ল অনুযায়ী বায়ুর মধ্যে দিয়ে কীভাবে যাবে তা কি সুন্দর ফিজিক্সের একটা ব্যাপার আছে। দেখো কনভেক্স টাইপ, পায়রার বা পাখির ডানার উপরের অংশটা কনভেক্স বা উত্তলাকার আর নিচেরটা অবতলাকার, এবং বায়ু যাতে সহজে এর উপর স্ট্রিমিং বা একটা টার্বুলেন্ট ক্রিয়েট করতে পারে সেই জন্য বায়ুস্রোতের এরকম একটা অদ্ভুত স্ট্রাকচার, যেটা প্লেনের তোমার ফ্লাইটের যে স্ট্রাকচার, ফ্লাইটের র্যাডার বা ফ্লাইটের যে ইয়ের স্ট্রাকচার, ডানার স্ট্রাকচার, উইংসের ফ্লাইটের উইংসের স্ট্রাকচারের সাথে একটা সিমিলারিটি পাওয়া যায়। বলা যেতে পারে উইংসের অ্যাভিসের উইংসের সাথেই ফ্লাইটের উইংসের একটা অদ্ভুত সম্বন্ধ আছে। তো এই পেট্রোলিস মেজর কী করে, না যখন ডানাটা নিম্ন ঘাত দিচ্ছে অর্থাৎ নিচের দিকে নামতে সাহায্য করছে, বায়ু তাহলে প্রেশার ক্রিয়েট করছে, ওপর দিয়ে টার্বুলেন্স ক্রিয়েট হচ্ছে, এবং পেট্রোলিস মেজর কী করছে, পায়রা বা পাখির ডানাটিকে নিম্ন ঘাত প্রদান করছে অর্থাৎ নিচের দিকে নামাতে সাহায্য করছে, অর্থাৎ সংকোচন ঘটাচ্ছে, সংকোচনের মাধ্যমে নিচের দিকে নামাচ্ছে। ঠিক উল্টো কাজ করছে কিন্তু পেট্রোলিস মাইনার, অর্থাৎ ডানাটিকে আবার উচ্চ পর্যায়ে উঠিতে সাহায্য করছে পেট্রোলিস মাইনার। ঠিক মেজর এবং মাইনার, মেজর এবং মাইনার এই যে মুভমেন্টটা হচ্ছে এটা এয়ারোডাইনামিক ল অনুযায়ী হচ্ছে, এই মুভমেন্টটার জন্যই কিন্তু পায়রা আস্তে আস্তে সমস্ত বায়ুর স্রোত কাটিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর তার সাথে আমি বলেছি রেকটিসেস যেটা পুচ্ছ পালক সেটা হালের কাজ করছে। এছাড়াও পায়রা বা পাখির ক্ষেত্রে আমরা জানি যে অন্যান্য অঙ্গসংস্থানিক পেশিগুলো যেহেতু হালকা বা নিউমাটিক অস্থিপূর্ণ বায়ুপূর্ণ, তাই সহজেই পায়রা বা পাখি বায়ুতে ভেসে থাকতে পারে। তাহলে পায়রার দেহে আরও একটা জিনিস আছে অতিরিক্ত ফুসফুস, এটাও কিন্তু
অনেকক্ষণ ধরে পায়রাকে ভাসিয়ে রাখতে সাহায্য করছে, যেটা অভিযোজন চ্যাপ্টারে আমরা পড়বো, অ্যাডাপ্টেশন চ্যাপ্টারের মধ্যে আমরা পড়ব। এরপরে যেটা আমরা চলে আসছি মানুষের গম, মানুষের গম বা হিউম্যান লোকোমোশনের ক্ষেত্রে কী ব্যাপার, হিউম্যান লোকোমোশনের ক্ষেত্রে হচ্ছে তোমার মেনলি আমি পরে দেখাবো ভিডিওর মাধ্যমে, কিন্তু এখন বলে রাখি হাতের পেশি আর পায়ের পেশি এইগুলো একটু জেনে রাখবে। আর মানুষের দেহের ক্ষেত্রে ভারসাম্য রক্ষাকারী দুটি অঙ্গে বা অংশের নাম উল্লেখ কর, একটা হচ্ছে লিখে রাখো মানব দেহে ভারসাম্য রক্ষাকারী অংশ, মানব দেহে ভারসাম্য রক্ষাকারী অংশ, ভারসাম্য রক্ষাকারী অংশ কি কি, দুটো জিনিস, একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার লঘু মস্তিষ্ক যেটা ব্রেনে আছে, আর একটা হচ্ছে এই লঘু মস্তিষ্কের সাথেই যুক্ত হয়ে আছে অডিটারি স্নায়ুর মাধ্যমে কানের মধ্যে, যেটাকে আমরা বলতে পারি অন্তঃকর্ণ। এই অন্তঃকর্ণটা একটা ভেগ টার্ম, অন্তঃকর্ণের মধ্যে ভেস্টিকুলার অ্যাপারেটাস, সেমি সার্কুলার ক্যানাল এবং তার মধ্যে অটোলিথ কণিকা, অটোলিথ যন্ত্র আছে, সেই অটোলিথ যন্ত্রের মাধ্যমে যে অডিটারি স্নায়ু যুক্ত হয়ে আছে, সেই অডিটারি স্নায়ু সেন্সরি নিউরন হিসেবে কী করছে না সোজা পাঠিয়ে দিচ্ছে, কোথায় না মস্তিষ্কে, লঘু মস্তিষ্কে, লঘু মস্তিষ্ক কী করছে দেহের ভারসাম্য বজায় রাখছে। এছাড়া হাতের মধ্যে আমার এই যে হাতের এইখান থেকে এই পর্যন্ত আছে হিউমারাস, হিউমারাসের পরে এখান থেকে এই পর্যন্ত আছে হচ্ছে এই যে কনুই থেকে এই পর্যন্ত আছে হচ্ছে রেডিয়াস আলনা, তারপরে এই যে ধরো আমার হাতের এই জায়গাটা আছে হচ্ছে কার্পাল, এই জায়গাটা আছে মেটাকার্পাল, আর এই যে আঙুলগুলো নাড়ছি এটা হচ্ছে ফ্যালাঞ্জেস। দেখবে ডাক্তারখানায় যে কঙ্কালের পুরো স্কেলিটনের স্ট্রাকচারটা দেওয়া থাকে সেখানেও হাড়ের নামগুলো লেখা থাকে, অর্থাৎ এখান থেকে হিউমারাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। একইভাবে পায়ের মধ্যেও আছে, পায়ের মধ্যে সবচেয়ে বড় হাড় আমরা জানি মানবদের ফিমার, ফিমার বোন, ফিমারের পরে আছে টিবিয়া ফিবিউলা, টিবিয়া ফিবিউলার পরে আছে টার্সাল, পায়ের চেটোতে আছে মেটাটার্সাল, মেটাটার্সাল পর আঙুলে আছে হচ্ছে ফ্যালাঞ্জেস। তার মানে হাতে হলো হিউমারাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, পায়ে হলো ফিমার, টিবিয়া ফিবিউলা, তারপরে গোড়ালিতে হচ্ছে টার্সাল, তারপরে পায়ের চোটাতে মেটাটার্সাল, আর আঙুলগুলোতে হচ্ছে ফ্যালাঞ্জেস। এইরকমভাবে অস্থিগুলো সংযুক্ত আছে। আমি একটু আগেই বলেছি দুটি অস্থিকে সংযুক্ত রাখে হচ্ছে লিগামেন্ট, আর অস্থির সাথে পেশিকে সংযুক্ত রাখে হচ্ছে টেন্ডন। ঠিক যেন মনে হচ্ছে ঠাকুর পুজোয় যেন বাঁশ কাঠ দিয়ে যখন ওই ঠাকুরটা বাঁধা হয়, অর্থাৎ বাঁশের সাথে খড়ের সাথে যখন বাঁধা হয় তখন সেটাকে ধরো লিগামেন্ট, আর তার উপর মাটি চাপানো হচ্ছে পেশির সাথে যেন মনে হচ্ছে তার ইন্টারনাল স্কেলিটনের স্ট্রাকচারের সম্বন্ধ যুক্ত করা হচ্ছে, সেটা হচ্ছে টেন্ডন বা কন্ডোরা। তাহলে এইরকমভাবে যুক্ত হয়ে আছে আমাদের নির্দিষ্ট ইনার স্কেলিটনটা। এছাড়াও আমাদের হাতের ক্ষেত্রে পেশি পড়তে হবে, এইগুলো তো হাড়ের কথা বললাম, হিউমারাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস বা ফিমার, টিবিয়া ফিবিউলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস, এগুলো হাড়, অল আর বোনস। আর পেশিগুলো কী কী, পেশিগুলো যেমন এইখানে হাতের ওপরে হচ্ছে বাইসেপস আর তলায় হচ্ছে ট্রাইসেপস, বাইসেপসকে কী বলা হয় ফ্লেক্সার পেশি, অর্থাৎ হাতটাকে এরম করতে সাহায্য করছে, আর ট্রাইসেপস হচ্ছে এক্সটেন্সার পেশি, এইগুলো কিন্তু সচল অস্থিসন্ধির সাথে যুক্ত, অর্থাৎ যেগুলো আমরা মুভেবল জয়েন্টস। ঠিক আছে, দুটি অস্থির মধ্যে যে সংযোগস্থল থাকে তাকে বলা হয় অস্থিসন্ধি। প্রশ্ন লিখে রাখো অস্থিসন্ধি কি, প্রশ্ন লিখে রাখো অস্থিসন্ধি কি, হোয়াট ইজ বোন জয়েন্ট, অস্থিসন্ধি কি, অস্থিসন্ধি হচ্ছে দুটি অস্থির সংযোগস্থলে বা দুটি অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে, এবং এই দুটি অস্থির সংযোগস্থলের মধ্যে এক ধরনের তরল পাওয়া যায়, সেই তরলটার নাম কি, সেই তরলটার নাম হচ্ছে সাইনোভিয়াল, সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল তরল। এই সাইনোভিয়াল তরল বয়স্কদের ক্ষেত্রে কমে যায়, তার ফলে অস্থিসন্ধিতে ঘর্ষণ শুরু হয়। খুব কমন কথা তোমরা সমাজে শুনে এসছো যে হাঁটু ক্ষয়ে যাচ্ছে বা অস্থি ক্ষয়ে যাচ্ছে, অর্থাৎ সাইনোভিয়াল তরল বা সাইনোভিয়াল ফ্লুইডের ফ্লুইডিটির পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তার ফলে ফ্রিকশনটা বেড়ে যাচ্ছে, এবং ফ্রিকশন মানে কি ডিক্যালসিফিকেশন হচ্ছে, আর সেখানে কি হাঁটুর মানে ডিক্যালসিফিকেশন হচ্ছে বলে ফ্রিকশনটা হচ্ছে, সাইনোভিয়াল তরলটা কমে গেছে। সাইনোভিয়াল তরল তাহলে কী করে, দুটো অস্থির মধ্যে যান্ত্রিক ঘর্ষণ থেকে বিরত করে। তাহলে এখানে আমরা যেটা বলতে পারলাম যে সাইনোভিয়াল তরল কি, সাইনোভিয়াল তরলের অবস্থান কি, সাইনোভিয়াল তরলের কাজ কি, এই প্রসঙ্গে প্রশ্ন আসতেই পারে।
এরপরে যেটা বলার কথা যে এই যে পেশি সংক্রান্ত বলছিলাম, বাইসেপস ট্রাইসেপস, একটা বললাম ফ্লেক্সার, একটা বললাম হচ্ছে এক্সটেন্সার। এক্সটেন্সার মানে দূরে নিয়ে যাচ্ছে, হাঁটার সময় পাটাকে তুমি দূরে ফেলছো তখন হচ্ছে এক্সটেন্সার পেশি, পাটাকে ভাঁজ করছো তখন হচ্ছে ফ্লেক্সার পেশি। যেমন এক্সটেন্সার ডিজিটোরিয়াম বা বাইসেপস ডিজিটোরিয়াম, এইগুলো পায়ের পেশির উদাহরণ মধ্যে পড়ছে। হাতের পেশির ক্ষেত্রে যেমন বাইসেপস ট্রাইসেপস বললাম, পায়ের পেশির ক্ষেত্রে অবশ্যই হচ্ছে এক্সটেন্সার ডিজিটোরিয়াম। এবং পায়ের গোড়ালিতে একটা খুব নামকরা পেশি আছে, তোমরা লিখে রাখতে পারো, গ্যাস্ট্রোপনেমিয়াস। পায়ের কাফ পেশির সাথে যুক্ত একটা পেশি, নাম হচ্ছে গ্যাস্ট্রোপনেমিয়াস। এটা কিন্তু পাকে উত্তোলনে সাহায্য করে, অর্থাৎ পাকে ওপরে তুলতে সাহায্য করে। এরপরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই অ্যাডাক্টর পেশি এবং অ্যাবডাক্টর পেশি আর রোটেটর পেশি, এই তিনটেও তোমাদের সিলেবাসে ঢোকানো হয়েছে। আমার সহজবোধ্য কথায় তোমাদের সহজভাবে মনে রাখবার জন্য অ্যাডাক্টর বা অ্যাডাকশন মানে অ্যাডিক্টেড হয়ে পড়েছে, আকর্ষিত হয়ে পড়েছে। আমি মনে রাখার সুবিধার জন্য বলে রাখছি, কোনো পেশি যদি দেহ অক্ষকে, দেহ অক্ষের মানে কোনো ধরো অস্থিকে তোমার দেহ অক্ষের কাছে নিয়ে আসতে সাহায্য করে তখন সেটা হচ্ছে অ্যাডাপ্টার পেশি। আর যখন কোনো অস্থিকে দূরে নিয়ে যেতে সাহায্য করে যে পেশি সেটা হচ্ছে অ্যাবডাপ্টার পেশি বা অ্যাবডাকশন। যে পদ্ধতিতে নিয়ে যাচ্ছে তাকে বলে অ্যাবডাকশন, যে পদ্ধতিতে দেহ অক্ষের কাছাকাছি অস্থিটাকে নিয়ে আসছে সেটাকে বলছে অ্যাডাকশন। তাহলে অ্যাডাকশন অ্যাবডাকশন। এক্ষেত্রে তোমরা উদাহরণ দিতেই পারো, বিভিন্ন তোমাদের বইতে দেখে নেবে যে উদাহরণ আছে। তো আমি যেটা বলছিলাম যে অ্যাডাক্টর পেশি আর অ্যাবডাক্টর পেশি, এক্ষেত্রে মেনলি অ্যাবডাক্টর পেশি হিসাবে ডেল্টয়েড পেশি কোথায় আছে, এইরকম জায়গায় আছে। কী করে না দূরে নিয়ে যেতে সাহায্য করে। আর অ্যাডাক্টর পেশি কি, ল্যাটসিমাস ডর্সি এরকম পিছন দিকে আছে, পিঠের দিকটা আছে, পিঠের দিকটা আছে, যেটা কিনা তোমার দেহ অক্ষের কাছে অস্থিকে নিয়ে আসতে সাহায্য করছে, হাতটাকে তুলেছ হাতটাকে কাছে নিয়ে আসতে সাহায্য করছে, ল্যাটিসমাস ডর্স। এটা হচ্ছে অবশ্যই অ্যাডাপ্টার পেশি বলতে পারো। আর অ্যাবডাক্টার পেশি আমি বলেই দিলাম ডেল্টয়েড পেশি, যেটা দেহ অক্ষকে কী করছে না তোমার দেহাঙ্গ থেকে দূরে নিয়ে যেতে সাহায্য করছে যে কোনো অঙ্গকে। আর রোটেটার পেশি কোনটা, রোটেটার পেশি হচ্ছে অবশ্যই যে পেশিগুলোকে ঘূর্ণনে সাহায্য করে, যে পেশিগুলো ঘোরা, যেমন পাইরিফর্মিস ফিমারকে ঘোরাতে সাহায্য করছে, চারদিকে ঘোরাতে সাহায্য করছে। এরপরে জয়েন্ট, বোন জয়েন্ট, অস্থিসন্ধি, অস্থিসন্ধিরও বিভিন্ন টাইপস আছে। মাধ্যমিকের সিলেবাসে শুধুমাত্র দুটো দিয়েছে, কী দিয়েছে না, একটা হচ্ছে বল এবং সকেট সন্ধি, বল অ্যান্ড সকেট জয়েন্ট, আর একটা হচ্ছে কবজা সন্ধি। তোমরা যদি বইগুলো দেখো তাহলেই দেখতে পাবে, একটা দিয়েছে কবজা সন্ধি বা হিঞ্জ, একটা হচ্ছে কবজা সন্ধি। এখান থেকে কি আসে, এর অবস্থান। আর কাজ তো বলতেই পারবে, এই যে কোনোই একদিকে এরকম করতে পারছো, এটা হচ্ছে কবজা, দরজার যেমন কবজা থাকে ঠিক সেরকম এটা হচ্ছে কবজা সন্ধি, হিঞ্জ জয়েন্ট, হাঁটু বা কোনোয়ের সংযোগস্থলে আছে। আর একটা কি, কবজা সন্ধি ছাড়াও আছে বল ও সকেট সন্ধি। এই যে বোলার এরকমভাবে বলটা করছে, এই যে ঘুরছে হাতটা, হ্যাঁ, এই গ্লিনয়েড ক্যাভিটির সাথে অ্যাসিটাবুলাম যে যুক্ত হয়ে আছে এবং ঘুরে যাচ্ছে, এটা হচ্ছে কি না বল ও সকেট সন্ধির উদাহরণ। এছাড়াও আরও সন্ধি আছে, এইগুলো সব কিন্তু সচল সন্ধি, অর্থাৎ মুভেবল জয়েন্টসের মধ্যে পড়ছে। এছাড়াও আমাদের মস্তিষ্ক হচ্ছে ঈষৎ সচল সন্ধি আছে এবং একেবারে অচল সন্ধি আছে, করোটি একবারে অচল, নন মুভেবল, করোটি মুভ করানো যায় না, ফুলে যায় না। আর ঈষৎ সচল সন্ধি আছে। আবার আরেকটা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, মেলিয়াস এবং ইনকাস, কানের মধ্যে দুটো হাড়, তিনটে হাড় থাকে, ইনকাস মেলিয়াস স্টেপিস, এই মেলিয়াস আর ইনকাসের মধ্যে কিন্তু বোন জয়েন্ট আছে, এটাও কিন্তু বল এবং সকেটের মতো এরকমভাবে ঘুরে যাচ্ছে, এটাও ঘুরছে। তো যাই হোক, এটা তাহলে বল অ্যান্ড সকেট জয়েন্ট কোথায় আছে, যে হাতের গ্লিনয়েড ক্যাভিটি, হাতের আমের বাহুর কাছে আছে, স্পন্দ সন্ধির মধ্যে আছে, পুরু সন্ধির মধ্যে আছে, ফিমার এই দুই জায়গাগুলোতে আছে। এছাড়া আছে হচ্ছে পিভট জয়েন্ট, আবার বলছি পিভট জয়েন্ট কিন্তু মাধ্যমিকের সিলেবাসে নেই। কোথায় আছে এটা, না অ্যাটলাস এবং অ্যাক্সিস, এই যে প্রথম এবং দ্বিতীয় কর্ষকের কাছে, ঘাড়ের কাছে, অ্যাটলাস এবং অ্যাক্সিস মানে আমাদের যে ঘাড়ের কাছে এই যে মস্তিষ্ক বা মুন্ডুটা, সেটা যার মধ্যে দিয়ে এরকমভাবে ঘুরে চলেছে সেটা হচ্ছে অ্যাটলাস এবং অ্যাক্সিস, সেখানে পিভট জয়েন্ট দেখা যায়। স্যাডল জয়েন্ট দেখা যায়, বুড়ো আঙুলের ক্ষেত্রে স্যাডল জয়েন্ট দেখা যায়। এইগুলোই মোটামুটি অস্থিসন্ধি। অস্থিসন্ধির কাজ কি, দুটি অস্থিকে সংযুক্ত রাখা। সাইনোভিয়াল তরলের কাজ কি, সাইনোভিয়াল তরল ঘর দুটি অস্থির মধ্যে তরল পদার্থ যা ঘর্ষণকে প্রতিহত করে। মোটামুটি এই হচ্ছে আমাদের চ্যাপ্টার, আজকের ক্লাস এখানেই সমাপ্ত।